হ্যালো এভ্রিমন ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল আমাদের আজকের এই ভিডিওতে আমরা জেন পাস ইউজি পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় একদম ডিটেলে আলোচনা করব। এখানে আমরা বুঝবো যে জেন পাস ইউজি পরীক্ষার মাধ্যমে আমরা কোন কোন কোর্সে ভর্তি হতে পারি জেনপাস ইউজি পরীক্ষার প্যাটার্ন কি হয় জেনপাস ইউজি পরীক্ষায় কোন কোন কোয়েশনগুলোতে নেগেটিভ মার্কিং থাকে কোনগুলোতে থাকে না জেনপাস ইউজি পরীক্ষার সিলেবাস কি বা এই পরীক্ষার জন্য আমরা কিভাবে প্রিপারেশন করলে সেটা ভালো হবে এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে তোমরা যারা যারা জেনপাস ইউজি পরীক্ষা দেবে তারা কিন্তু এই ভিডিওটিকে অবশ্যই মন দিয়ে দেখবে কারণ পরীক্ষা যখন আমরা কোনো একটি দিতে যাচ্ছি সেই পরীক্ষাটি সম্পর্কে সমস্ত ডিটেল জানা এটা কিন্তু আমাদের খুবই জরুরি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইম অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ এখান থেকে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা রিলেটেড এবং পড়াশোনা রিলেটেড বিভিন্ন নলেজেবল কন্টেন্ট রেগুলারলি পেতে থাকবে এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে সেটাকে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে চলো শুরু করা যাক আজকে আমরা আলোচনা করব জেন পাস ইউজি পরীক্ষা সংক্রান্ত সমস্ত ডিটেল নিয়ে এবার এই পরীক্ষার যে ডিটেলগুলো সেগুলো জানার আগে শুরুতে আমরা বুঝে নিই যে এই পরীক্ষাটির মাধ্যমে আমরা কোন কোর্সে ভর্তি হতে পারি দেখো এই একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা টোটাল নয়টি কোর্সে ভর্তি হতে পারি কি কি এক হলো আমাদের বিএসসি নার্সিং সেকেন্ড বিপিটি তারপর বিএমএলটি বিএসসি সিসিটি বিএসসি ওটিটি বিএসসি পি টি বিএসসি পি বিএসসি এম এম এবং বিএইচ এই নয়টি কোর্সে কিন্তু আমরা এই জেন পাস ইউজি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারি এবার আমরা আসছি যে এই যে জেন পাস ইউজি পরীক্ষা সেটা আমাদের কটা পেপার হয় এখানে তোমাদের দুটো পেপার হয় পেপার ওয়ান অ্যান্ড পেপার টু ওকে এবার এই যে পেপার ওয়ান অ্যান্ড পেপার টু পেপার ওয়ানের মাধ্যমে আমরা প্রথম এই আটটি কোর্সে ভর্তি হতে পারি এবং আমাদের পেপার টু শুধুমাত্র এই বিএইচএ বা ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এই পেপার টু দিতে হয় ম্যাক্সিমাম সবাই যেহেতু এই পেপার ওয়ান দেয় অর্থাৎ প্রথম আটটি যে কোর্স আছে এটার জন্য টার্গেট করে আমি এটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করছি তোমরা যদি কেউ বিএইচতে ইন্টারেস্টেড হও সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে তাহলে এটা সংক্রান্ত যে পেপার টু সেটা নিয়েও আমি আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাহলে আজকে আমরা এখানে কথা বলবো পেপার ওয়ান নিয়ে এবার কিছু কিছু জিনিস দুটার জন্যই কমন সেগুলো আমি এখানে বলে যাচ্ছি যে আমাদের যে এই দুটা পরীক্ষা দুটা পরীক্ষায় কত নাম্বারে হয় পেপার ওয়ান অ্যান্ড পেপার টু দুটাই কিন্তু আমাদের একশো পনেরো মার্ক্সে টোটাল এক্সাম হয় তাহলে এখানে টোটাল মার্কস কত থাকছে সেটা থাকছে একশো পনেরো পেপার ওয়ান এবং পেপার টু দুটারই কি হয় দুটারই যে টোটাল টাইম থাকে সেটা থাকে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার অর্থাৎ দেড় ঘন্টার জন্য এখানে পরীক্ষা হয় এবং পরীক্ষা দুটো একই দিনে হয় আমাদের যে এই পেপার ওয়ান সেটা হয় সকালবেলা সাড়ে সেটা হয় সকালবেলা এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি আর এটা হয় তোমাদের দুটা থেকে সাড়ে তিনটা অবধি এইটুকু সময়ের মধ্যে আমাদের এই পরীক্ষাগুলো হয় এবার এবার আমরা আসছি যে এই যে আমাদের পেপার ওয়ান পেপার ওয়ান সংক্রান্ত ডিটেলে এবার পেপার ওয়ানের সিলেবাস কি থাকে দেখো এই ক্ষেত্রে আমাদের যে ক্লাস ইলেভেন টুয়েলভের সায়েন্সের সিলেবাস সেটাই কিন্তু আমাদের এই পরীক্ষার সিলেবাস থাকে এর জন্য আমাদের এক্সট্রা করে আর কোনো কিছু পড়ার প্রয়োজন হয় না ক্লাস ইলেভেন টুয়েলভের যে সিলেবাস সেটা যদি আমরা ভালো করে ফলো করি তাহলেই কিন্তু আমরা এই জেন পাস ইউজি পরীক্ষার জন্য একদম প্রিপেয়ার হয়ে যাই তাহলে এর সিলেবাস কি আমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের যে স্ট্যান্ডার্ড সিলেবাস সেটাই হলো এই জেন পাস ইউজির সিলেবাস এবার এই যে জেন পাস ইউজি এর যে পেপার ওয়ান পেপার ওয়ানের মধ্যে আমাদের টোটাল পাঁচটি সাবজেক্টের পরীক্ষা দিতে হয় কি কি এক নম্বর হলো আমাদের ফিজিক্স সেকেন্ড কি সেকেন্ড হলো এক্ষেত্রে কেমিস্ট্রি থার্ড কি থার্ড হলো এখানে বায়োলজি ফোর্থ ফোর্থ হল আমাদের ইংলিশ এবং ফিফথ আরেকটি সাবজেক্ট থাকে যেখানে তো আমাদের স্কোর করার খুবই স্কোপ থাকে এটা নিয়ে আমি আরেকটু পরেই কথা বলছি সেটা কি সেটা হলো আমাদের লজিক্যাল রিজেনিং আমাদের তাহলে এই পাঁচটি যে আমাদের সেকশন এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এখানে কতগুলো প্রশ্ন আসে প্রত্যেকটি আমাদের সেকশন থেকে কুড়িটি করে প্রশ্ন আসে তাহলে আমাদের টোটাল পাঁচটি সেকশন তাহলে আমাদের টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন কত হয়ে যাচ্ছে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন হয়ে যাচ্ছে একশো অর্থাৎ মোট একশোটি কোয়েশ্চেন কিন্তু এখানে আমাদের সলভ করতে হয় এবং তার জন্য আমাদের টাইম কতক্ষণ থাকে টাইম থাকে দেড় ঘন্টা তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি এই পরীক্ষাটি দিতে হয় তোমাদের টাইম ম্যানেজমেন্টের ওপর কাজ করতে হবে ওকে তাহলে এবার আমরা দেখিনি যে এই যে আমাদের পাঁচটি সাবজেক্ট বা পাঁচটি সেকশন থেকে কোয়েশ্চেন আসছে সেখানে কোয়েশ্চেনগুলো কীরকমভাবে আসে এবং এই ক্ষেত্রে কোথায় নেগেটিভ মার্কিং থাকে কোথায় কত মার্কিং থাকে সেগুলো আমরা বুঝে নিই দেখো এই ক্ষেত্রে যে আমাদের কোয়েশ্চেন সেটা কিন্তু দুটো ক্যাটাগরিতে আসে ফার্স্ট কি ফার্স্ট হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়ান এবং সেকেন্ড হলো আমাদের ক্যাটাগরি টু ওকে এবার ক্যাটাগরি ওয়ানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটার মধ্যেই পনেরোটি করে কোয়েশ্চেন আসে এবং ক্যাটাগরি টুতে ফিজিক্সের পাঁচটি কোয়েশ্চেন কেমিস্ট্রির পাঁচটি কোশ্চেন বায়োলজির পাঁচটি কোয়েশ্চেন আর ইংলিশ এবং লজিক্যাল রিজনিং এদের কিন্তু ক্যাটাগরি ওয়ানেই কুড়িটি করে প্রশ্ন আসে তাহলে এখানে ফিজিক্সের টোটাল কুড়িটি প্রশ্ন হয়ে গেলো কেমিস্ট্রির কুড়িটি বায়োলজির কুড়িটি আর এখানে কুড়িটি কুড়িটি তাহলে টোটাল কি হচ্ছে টোটাল এই ক্ষেত্রে আমাদের একশোটি প্রশ্ন আসছে এবার এই যে আমাদের ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু এদের মার্কিং সিস্টেম কীরকম হয় দেখো এই ক্ষেত্রে যে আমাদের ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ানের টোটাল আমাদের কতগুলো প্রশ্ন থাকছে এখানে আমাদের তিনটি পনেরোটি কোয়েশ্চেন মানে ফর্টি ফাইভ আর এখানে চল্লিশ টোটাল এইটটি ফাইভটি কোয়েশ্চেন থাকে তাই তো এই যে এইটটি ফাইভটি কোয়েশ্চেন তাদের প্রত্যেকের জন্য মার্ক কত করে হয় ওয়ান মার্কস করে অর্থাৎ এই ক্ষেত্রে একটি কোয়েশ্চেন যদি তোমরা ঠিক করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এক নাম্বার পেয়ে যাবে কিন্তু যদি এখানে আমাদের ভুল হয় ভুল হলে কিন্তু প্রত্যেকটি ভুল আনসারের জন্য আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিংও থাকে এখানে আমাদের কোয়েশ্চেনগুলো কীরকম হবে এখানে আমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে এবং প্রত্যেকটি কোয়েশনের চারটি করে অপশান থাকবে তার মধ্যে যে কোনো একটি অপশন কারেক্ট হবে তাহলে তোমরা যদি সেটা ঠিক করলে সেই ক্ষেত্রে তোমরা এক নাম্বার পেয়ে যাবে আর যদি ভুল করলে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিংও হবে আর কোনো প্রশ্ন যদি তোমরা অ্যাটেন্ডই না করো তাহলে সেটাতে কিন্তু রকম মার্কস নেগেটিভও হবে না বা কোনো রকম মার্কস কাউন্টই করা হবে না মানে সেটাতে জিরো হবে ওকে তাহলে তোমরা যদি কোনো কোয়েশ্চেন সম্পর্কে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর না হও তাহলে আমার সাজেশান থাকবে যে সেই কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করোই না কারণ সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং হতে পারে এবার আসছি আমরা ক্যাটাগরি টুতে ক্যাটাগরি টুতে আমাদের টোটাল কয়টি প্রশ্ন আছে এখানে আমাদের পনেরোটি প্রশ্ন আছে এবং এই পনেরোটি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নে হচ্ছে দুই নাম্বার করে থাকে এবং এই যে এই প্রশ্নগুলো এখানে তোমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু মাল্টিপাল আনসার কারেক্ট হওয়া পসিবল আমাদের একটি প্রশ্নের চারটি অপশান থাকবে সেই চারটি অপশনের মধ্যে কিন্তু দুটা বা তিনটা বা সবগুলো যে অপশান প্রত্যেকটাই এখানে কারেক্ট হওয়া পসিবল তাহলে সেই অনুযায়ী তোমাদের আইডেন্টিফাই করতে হবে এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যদি তোমরা এই ক্ষেত্রে কোনো ভুল করলে তাহলে এখানে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ এখানে নেগেটিভ মার্কিং কত জিরো যদি তোমরা ঠিক করলে তাহলে দুই মার্কস পেয়ে গেলে আর যদি ভুল করলে তাহলে তোমরা এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং হবে না এবার একটি বিষয় এখানে বোঝানোর আমি কি বললাম এখানে মাল্টিপাল কারেক্ট আনসার থাকে তাই তো এবার নাও যে কোনো একটি কোয়েশন আছে তার চারটা অপশান আছে এবি সিডি এবং তার মধ্যে থেকে যে রাইট আনসার সেটা ধরুনও আমি বলছি এ আর কিন্তু ধরো তোমরা করে আসলে যে তোমরা এখানে টিক করে আসলে শুধুমাত্র এ তাহলে তোমরা কত নাম্বার পাবে দেখো দুটা কারেক্ট ছিল তার মধ্যে একটা তোমরা ঠিককে মার্ক করে এসছো তাহলে এই ক্ষেত্রে দুই নাম্বারের মধ্যে তোমরা এক নাম্বার পেয়ে যাবে ধরো তোমরা দুটাই ঠিক করলে তাহলে তো সেই ক্ষেত্রে তোমরা কী পাবে সেই ক্ষেত্রে তোমরা দুই নাম্বারে দুই নাম্বারই পেয়ে যাবে কিন্তু এক্সাম্পল হিসেবে বলছি ধরো তোমরা এ আর সি দুটোই ঠিক করলে কিন্তু তোমাদের মনে হলো যে বি নাম্বারটাও ঠিক সেটা তোমরা ঠিক করে আসলে তাহলে কিন্তু তোমরা এখানে পাবে জিরো অর্থাৎ তোমরা যেগুলো রাইট আনসার তার মধ্যে যদি পার্শিয়ালি কারেক্ট করে আসো সেই ক্ষেত্রে তোমরা পার্সিয়াল নাম্বার পেয়ে যাবে কিন্তু যদি যে কোনো একটি ভুল আনসারকেও তোমরা এই ক্ষেত্রে মার্ক করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো নাম্বারটি চলে যাবে তাহলে এই ক্ষেত্রেও তোমরা যেই যেই মানে আনসারগুলো সেগুলো নিয়ে কনফিডেন্ট সেগুলোকেই মার্ক করবে হ্যাঁ করে আসবে প্রত্যেকটি কোয়েশ্চেন কারণ এখানে তো কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু যখন কোনো একটি কোয়েশন সলভ করছো তার যেহেতু অনেকগুলো অপশন এখানে কারেক্ট হতে পারে যেই যেই অপশানগুলো সম্পর্কে তোমরা হানড্রেড পারসেন্ট শিওর শুধু সেই অপশানগুলোকেই এখানে মার্ক করবে তাহলে এই হলো আমাদের ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু এবার আসছে যে আমরা এই যে এই পাঁচটি সাবজেক্ট এগুলো আমরা প্রিপেয়ার করবো কী করে দেখো আমাদের পরীক্ষা যখন কাছে চলে এসছে এই ক্ষেত্রে তোমরা অনেক অনেক বেশি করে মক টেস্ট দাও তোমাদের সিলেবাস তো প্রায় পড়াই আছে কারণ আমরা এটা ক্লাস ইলেভেন টুয়েলভে অলরেডি পড়েছি তাহলে সিলেবাস তো আমাদের পড়াই আছে এখন তোমরা মক টেস্ট দাও সেই ক্ষেত্রে তোমাদের স্পিড বাড়বে এবং এই যে লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিং কিন্তু তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভে খুব একটা বেশি পড়ো এবং এটা আমাদের সত্যিকারে পড়ারও প্রয়োজন হয় না এটাতে আমাদের কত বেশি আমরা লজিক কাজে লাগাতে পারি সেটাই চেক করা হয় এবং এই যে লজিক্যাল রিজনিং সেটা নিয়ে আমি রিসেন্ট টাইমে ভেবেছি তোমাদের জন্য কতগুলো ক্লাস নিয়ে নেবো যাতে তোমরা এখান থেকে শিখে এই বিষয়টি পরীক্ষায় গিয়ে করতে পারো এবং এই যে লজিক্যাল রিজনিং এটা খুবই ইজি কোয়েশ্চেন থাকে এখানে তোমাদের কুড়ি নাম্বারের মধ্যে কুড়ি নাম্বার প্রত্যেককেই পেতে হবে তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় একটি ভালো র্যাঙ্ক করার এখানে চান্স থাকবে তাহলে তোমরা যদি চাও যে আমি লজিক্যাল রিজনিং নিয়ে তোমাদের কয়েকটি ক্লাস করাই তাহলে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে তাহলে আজকের এই ভিডিওতে আমরা জেন পাস ইউজি সংক্রান্ত সমস্ত ডিটেল নিয়ে এখানে আলোচনা করলাম এরপরেও যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞেস করতে পারো ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে একবার শেয়ার করে দেবে আর তোমরা যদি লজিক্যাল রিজনিং এর ক্লাস চাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং